আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আমরা রান্না করছি গরুর কলিজা ভুনা, খেতে বেশ মজা, আমাদের সবারও অনেক পছন্দ। তো আপনাদেরকে সেটাই দেখাবো আজকে। এইখানে প্রায় আধা কেজির মতো কলিজা ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কেটেছি এই কারণে সাইজটা খুব একটা সুন্দর না, এনিওয়েজ একরকম হলেই হলো। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই পরিমাণে মশলা হলে আমাদের কলিজার জন্য যথেষ্ট, এর বেশি লাগবে না। তো আমি এই পরিমাণে নিয়ে নিলাম। প্যানের মধ্যে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম, কলিজা ভুনাতে প্রচুর পেঁয়াজ লাগে। তো এইখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে চারটার মতো এলাচ, তিনটার মতো দারচিনি ছোট, আর তেজপাতা দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে দিব এখন এই পেঁয়াজের মধ্যে। এভাবে পেঁয়াজটাকে অনবরত নেড়ে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, রসুন, আদা, জিরা। এভাবে একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম মশলাগুলো দিয়ে। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এরপর দিব হলুদ গুঁড়া। এবারে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার ধনে গুঁড়া দেওয়া বাকি আছে, সেটা এবারে দিয়ে দিব আমরা। ধনে গুঁড়া দিয়ে দিলাম। তো এবার আমাদের মশলা টশলা সব দেওয়া শেষ, এবার এটাকে নেড়ে নেড়ে একটু কষিয়ে নিব মশলাটাকে এভাবে। এবারে আমাদের কলিজাগুলো দিয়ে দিলাম মশলার সাথে, মিক্স করে নিব। দেখেন গাইস, কলিজাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো অবশ্যই মজা, সবাই কলিজা পছন্দ করে। তো এইভাবে এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ, তারপর সুন্দর করে এইভাবে ভুনা ভুনা করে রান্না করব আর কি। একদম লাস্টে আমরা এরকম গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, সেটা আমি ফিল্ম করতে ভুলে গিয়েছি। আমাদের কলিজা ভুনা পুরোপুরি রেডি, বেশ মজা। এটা হচ্ছে আমার আজকের খাবার। তো ভাত নিয়েছি, কলিজা ভুনা নিয়েছি, আর সালাদ বানিয়েছি একটা, পেঁয়াজ, টমেটো, তারপর শসা, এগুলো কুচি কুচি করে নিয়ে। আর এখানে হচ্ছে আমডাল, আমডাল বানিয়েছি আমি পাঁচফোড়ন দিয়ে। তো এই তো